হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। সে তিতাস উপজেলার আপনার যুবলীগের একজন নেতা ছিলেন এবং উনি থাকতেন হচ্ছে গরিপুর বাজারে, ওনার বাসা উনি ভাড়া থাকতেন, জামাল হোসেন। এবং আমরা যতটুকু শুনেছি, সে বাসা থেকে বের হয়ে নামাজে যাওয়ার, মসজিদে যাওয়ার পথে তিনজন বোরখা পরিহিত অস্ত্রধারী, তিনজন হাতির অস্ত্র ছিল, তাকে গুলি করে হত্যা করে, যা খুবই দুঃখজনক, অনভিপ্রেত, এবং আমি এর তীব্র নিন্দা এবং জ্ঞাপন করছি। শেষে তার সুষ্ঠু বিচার দাবি করছি, তদন্ত করছে। এখানে পুলিশের সব, পুলিশ, র্যাব, ডিবি সবাই এসেছেন, ওনারা তদন্ত করছে। তদন্ত করার পরে আমরা জানতে পারবো এই ঘটনার সাথে, এই হত্যার সাথে কারা জড়িত ছিল। আমি হঠাৎ করে নামাজ শর্ত যাই তুলেছিল বেটা, নামাজ শর্ত যাই তুলেছিল হ্যাঁ মেদি গুলি করে দিছে, আমি গ্যাস শুয়ে রয়েছি, আমার খাওয়া বলা না খাওয়া ভাঙে গ্যাস শুয়ে রয়েছি, হ্যাঁ মেদি গ্যাস নামাজ হতো গ্যাস এরপর দিয়ে আমি আনলে বই দিছি, গুলি শব্দ শুনতে আছে, আবার তা হেরা সবাই সাত আট দিয়ে বন্ধ করে লইতেছে, এমন কয় না যে জামালটা মেরে লইতেছে, এটা কয় না, সব দিয়ে সাত আট বন্ধ করতেছে, দিয়ে আমার এই মেয়েটারে ফাটাইছে, আর একটা মেয়ে আছে মাঝার মেয়ে ওইটারে ফাটাইছে, আমি তো জিও তো সাইড গিয়ে তো কেডা কাজ্যা লাগলো, হ্যাঁ তো কাম লয়ে লাগছে মাগজে নাকি বিয়া দেয় জামালে ফুরে রয়েছে, হ্যাঁ রক্ত এখন হয়ে দিছে, আমার জিয়ের দুই জি উঠাইছে সৃষ্কার, একটা জুনও ধরে নাই, তারা কি মানুষ, এই মানুষ কয় না মানুষ ফেরেছে, তাকে ইয়ে সাত আট বন্ধ করে আর আগে জোর লাগছে, কিন্তু মানুষটার না তুই দে, আমার জামাই দিয়ে খাইয়া পিন্দা, আমার জামাই এমন লোক আসল না, আমার জামাই সবাই খাওয়াইছে পিন্দাইছে সবাই দিছে, হ্যাঁ বোরকা পরে দেখছি আমরা যখন গেছি দেখি দেউর পাড়া ওদিকে যাইতেছে গা, তিনজন লোক বোরকা পরে আসছিল পুরুষ, এই অবশ্যই এটি পুরুষ, এই তো মহিলা তো কখনো এত বড় সাহস করতে পারবো না যে বাসার সামনে এসে মাইরে যাবো, পুরুষই উনি কোনো কাউকে কোনো সময় কোনো দিন মারেও নাই, কারোর সাথে ঝগড়াও করে নাই, শুধু রাজনীতি করতো এটাই। মোবাইলে দেখছি যে আমার, আমি আলোকিত সমাজ সংস্থার সাধারণ সম্পাদক, আমি মোবাইলে দেখছি আমার ক্যামেরাতে দেখছি যে এই পুলিশ যখন ফাঁড়ি থেকে আসে তারা তদন্ত করে দেখে নিয়ে যায় যে তিনটা বোরখা পরিহিত দৌড়ে যেতেছে, এই ফুটেজটা আমি দেখছি এবং পুলিশ সহকারে আমি উপস্থিত ছিলাম, তারা নিয়ে গেছে, আমি এটা দেখছি আমার অফিসে। তার জন্য সবচেয়ে ঝুঁকি মানে নিরাপত্তাহীনতা ভুগতেছি আমরা পুরো মহল্লাবাসী, এ ধরনের ঘটনা প্রখরে রাস্তার মানুষের চলাচলের জায়গার ভিতর হয়েছে, অসুস্থ ফিল করতেছে, কেউ ঘুমাইতেছে না, কারো বাসায় ঘুম নাই, সব প্রতিটা মহল্লাবাসী কিন্তু জাগ না, চলার পথে মানুষের মেরে নিলে তো এটা কি নিরাপত্তা আছে বাংলাদেশের। আপনারা হয়তো জানেন যে অন্ধকার যে ঘটনাটা ঘটেছিল, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, ছেলেটির নাম হচ্ছে জামাল, পিতা মৃত ফজলুল হক, ওনার বাসা হচ্ছে জিগারকান্দি। আপনারা যা শুনছেন, আসলে আমরা প্রাথমিকভাবে যখন ঘটনাটা ঘটে তখন আমরা ঘটনাস্থলে যাই এবং আমরা ঠিক একই মেসেজটা পাই যে সম্ভবত তিনজন বোরখা পরিহিত লোক এসে তাকে গুলি করে, এরকম একটা ইয়ে পাই আমরা। তো এটা পাওয়ার পরে, মেসেজ পাওয়ার পরে আমাদের স্পেশাল টিম এবং আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশনে আমাদের গোয়েন্দা টিম এবং আমাদের দাউদকান্দি থানার টিম এবং আমাদের গৌরীপুর ফাঁড়ির যে আমাদের টিম আছে তারা কাজ করতেছে। ঘটনার সত্যতা এবং হচ্ছে যে এর সাথে আসলে কারা জড়িত আছে সেটা আমরা এখনও বলতে পারবো না, এটা আমাদের তদন্তের সাপেক্ষ বিষয়, আমাদের টিম কাজ করতেছে। তো টিমের ফলাফল আসার পরে আমরা আসলে প্রকৃত ঘটনাটা কী, আসলে কী ঘটেছিল, কী কারণে
তাকে আসলে হত্যা করা হলো কিনা বা এর পিছনে কোনো কারণ আছে কিনা এটা আমরা ঠিক তখন বলতে পারবো। বাট এখন কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ আমাদের টিম এখনও কাজ করতেছে, আমরা ফাইনাল রেজাল্ট পেলে আপনাদেরকে আসলে নজরটা দিতে পারবো।